সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিদিনের মতোই রাজধানী জুড়ে কাজ করছে সেনাবাহিনী এরই মধ্যে জরুরি প্রয়োজন ছাড়াই এখনও ঘর থেকে বের হচ্ছেন অনেকেই যৌক্তিক কারণ ছাড়া যারা রাস্তায় নামছেন তাদেরকে অবশ্য পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ দীপু শিকদারের রিপোর্ট রাজধানীর আগারগাঁও এলাকা এটি দুপুরের চিত্র সকাল থেকেই কার্যক্রম চালায় সেনাবাহিনী নির্দেশনা না মানায় অনেকে প্রশ্নের মুখোমুখি হয়েছেন সেনা সদস্যদের একই সাথে মানবিক দায়িত্ব পালনও করেছেন তারা পাশাপাশি অকারণে যারা বেরিয়েছেন তাদের অনেককে দেয়া হচ্ছে লঘু শাস্তি নির্দেশনা উপেক্ষা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হচ্ছে পুরানো ঢাকার নবাবপুর রোড জনবহুল এ এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে কর্মকাণ্ড চালান সেনা সদস্যরা যানবাহনে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে আমরা অবশ্যই আর কঠোর থেকে কঠোরতর হব বাট এখন যাদেরকে আমরা বুঝিয়ে পারছি তাদেরকে বুঝাচ্ছি এবং যারা অপ্রয়োজনে বাইরে বেরোচ্ছি তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছি আমরা এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট আমার ঘরে বাজার নাই টাকা উঠাবো ওষুধ কিনবো বাজার করব এই যে সাতাশ থেকে আইডিপি যাবো ওই যে স্টাফ বেতন দেওয়ার জন্য কোম্পানির একটা চেক ছিল এটা জমা দেওয়ার জন্য একটু বের হয়েছে অযথা বাড়ি থেকে বের হওয়া ব্যক্তি আর যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয় আইনি ব্যবস্থা আজকে গাড়ি অন্য দিনের চেয়ে একটু বেশি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যারা বুঝতে চাচ্ছে না আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি করোনা সংক্রমণ রোধে এভাবেই দিনরাত কাজ করে যাচ্ছেন সশস্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা